আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। হস্তমতে শ্রাবণ মাস হলো শিবের মাস। শিবের অনুরাগী ভক্তরাই শ্রাবণ মাসে শিবের পুজো আরাধনার মধ্যে দিয়ে পালন করে থাকেন। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারের স্নানযাত্রাকে কেন্দ্র করে ভরতচন্দ্রনগরের ব্লক সুকান্তনগর পঞ্চায়েত এলাকায় শঙ্কর মঠ আশ্রমে অনুষ্ঠিত হলো শিবের স্নানযাত্রা এবং রাত্রে 3টে থেকে অগণতি ভক্ত নারী পুরুষ শিশু বৃদ্ধ সকল ভক্তরাই অংশগ্রহণ করেন। কাঁধে কলসি ভর করে এবং উলুধ্বনি শঙ্করধ্বনি ঢাকের তালে তালে মোহরী নদীর ঘাটের থেকে জল ভরে সেই জল নিয়ে আসে আশ্রমে। রাতে 4টে থেকে শুরু হয় শিবের স্নানযাত্রা অনুষ্ঠান। অগণিত ভক্তরা একের পর এক শিবের মাথায় ডাবের জল, দুধ, তুলসী পাতা, বেলপাতা দিয়ে বাবা শিবকে স্নান করিয়ে পরিবার ও আত্মীয় পরিজনের সকলের মঙ্গল কামনায় ও দেশবাসীর মঙ্গল কামনায় ব্রতী হয়েছেন। এই স্নানযাত্রাকে কেন্দ্র করে শঙ্কর মঠের আশ্রম প্রাঙ্গণে ভক্তদের সমাগম হয়ে ওঠে এবং আনন্দে মুখরিত। পুরোহিতের মন্ত্র উচ্চারণ, উলুধ্বনি শঙ্করধ্বনি এবং ঢাক বাজানোর তালে তালে শিবের ভজনের সঙ্গে আশ্রম প্রাঙ্গণে নাচের তালে তালে মাতা হয়ে ওঠেন সকলের একটি আশা মঙ্গল করা এবং বাবা সকলের পরিবার পরিজন ও দেশবাসী যেন থাকে সুখে শান্তিতে। জাতি ধর্ম নির্বিশেষে সর্বত্র যেন শান্তির পরিবেশ বিরাজ করে এই কামনাই করে সকল ভক্তগণ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমরা সুকান্তনগর শঙ্কর শিব 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 ভগবান ব্রত পালন করতে চলেছি। আমরা 3:30টার সময় মহিলাঙ্গে ভার করে জল এনে বাবা শিবকে স্নান স্নানে মন্ন হয়েছি। বাবা শিবের এই শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে প্রথম সোমবার বাবার জন্ম হয়, সেই জন্য আমরা এই তিথিটা বেছে নিয়েছি। তবে এই মাসে 4 সোমবার পরে 4 সোমবারের মধ্যে 4 সোমবারে পূজা করতে পারবেন। প্রথম সোমবারটা হচ্ছে বাবা শিবের জন্য প্রসিদ্ধ সময়, সেই জন্য আমরা এই দিনটা বাবার জন্য পালন করতে চলেছি। অতএব সকলকে অনুরোধ করছি বাবা শিবের উদ্দেশ্যে জয় নমস্কার জানিয়ে জয় বাবা শিব শম্ভু, জয় বাবা শিব শম্ভু, জয় বাবা শিব শম্ভু। শঙ্কর মঠ কি জয়, বাবা শঙ্কর মঠ আশ্রম কি জয়, বাবা শঙ্কর মঠ আশ্রম কি জয়। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।